উত্তরবঙ্গের বিপন্ন ভাষাগুলি উত্তরবঙ্গবাসীদের মাঝে তুলে ধরতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ স্থানীয় ভাষা এবং সংস্কৃতি চর্চা কেন্দ্র। এই বিপন্ন ভাষা ধিমাল ভাষার ওপর তিন দিনব্যাপী ভাষা পরিচয় সিরিজ নামে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। অভূতপূর্ব অভিযানে গ্রেপ্তার দুই বাইচ্য। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ প্রতিদিনের মতো টহল দিচ্ছিল এনজিপি এলাকা। টহলে তিনবাতি মোড় এলাকা থেকে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে তাদের জেরা করতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুরে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের শিল্পী সমাবেশে যোগ দেন বিজেপি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সাংসদ লকেট চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। রাজনৈতিক দিক থেকে বিমল গুরুং বা রোশনগিরির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু রাজনৈতিক দিক থেকে নয়, সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য যদি কেউ আসে তাহলে জনপ্রতিনিধি হিসেবে দেখা করুন, বললেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। রাত 12টা নাগাদ মেছেদা তমলুক রাজ্য সড়কে রাধাবল্লভপুর ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পথ চলতে এক ব্যক্তিকে নিয়ে নয়নজলিতে পড়ে যায় লরি। এলাকাবাসী সূত্রে খবর, ওই ব্যক্তির নাম অশোক বেরা, বয়স 42। বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগের লক্ষ্যে শিলিগুড়ি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। এদিন তিনি বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের বাসিন্দা স্বপন মাইতি। তার বয়স 55 বছর, পেশায় তিনি সবজি বিক্রেতা। শনিবার রাতে তাকে হাওড়া জেলার উলুবেরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার খবর পেয়ে কোলাঘাটের বিডিও মদন মণ্ডল হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের হাতে তুলে দেন। সম্প্রতি শিলিগুড়ি মাটিকাড়া এলাকার এক ব্যক্তি স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও সুবিধা না পেয়ে বিনা চিকিৎসাতে মৃত্যু হয়। শিলিগুড়ির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে সে প্রসঙ্গে বেদব্রত দত্ত জানান, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে সমস্যা হচ্ছে তা অবিলম্বে সমাধান, স্বাস্থ্য কার্ড তৈরির যে কর্মযোগ্য তাতে সবাইকে এগিয়ে আসার। রাজ্যে এখনও বিধানসভা ভোট ঘোষণা হয়নি, তার আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল শুরু করেছে ভোটের প্রচার। সেরকম ছবি ধরা পড়ল মশনন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলতলার বিলপাড় এলাকায়। বিজেপির মহিলা কর্মীরা এবং যুবকর্মীরা নেমে পড়ল গ্রামে গ্রামে দেওয়াল লিখনের কাজে। আসন্ন বিধানসভায় রাজ্যের বিজেপি প্রার্থী হতে পারে মুকুল রায় ও স্বপন দাশগুপ্ত। অমিত শাহের নির্দেশে দুজনেই বাংলার ভোটার তালিকায় নাম তুলেছেন। সূত্রের খবর, মুকুল রায় নিজের এলাকা বীজপুর, অন্যদিকে বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বালিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন। মালদার ইংরেজবাজারে ঘোড়াপীর মোড় থেকে মালঞ্চপল্লী রেলগেট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই রাস্তা সংস্কারের কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলে রবিবার সকালে কৃষ্ণপল্লী তুলসী মোড়ে বিক্ষোভ দেখালো সিপিএম। রাজ্যের বনমন্ত্রী এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ নিয়ে তীব্র কটাক্ষ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল লিলুয়ার চুয়াকপাড়া এলাকায় এক প্রতিবাদ সভায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, রাজীব ছু কিতকিত খেলছেন। দেশভাগ হলো দুদেশের সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 100 বছর জন্মদিবস পূর্তি উপলক্ষে বিএসএফ এর উদ্যোগে মালদার হবিবপুরে একটি মৈত্রী সাইকেল র্যালির আয়োজন করা হয়।